আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলামিন ও সালাত ও সালাম আল্লাহ রসুল ইহিল করিম আমাবাদ কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুধী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা বর্তমানে দাবি করছে বা এটি কিছু দিন আগে থেকেই বা বহু আগে থেকেই একটি বিষয় কিছু কিছু লোক তারা দাবি করে থাকে যে কোরআনে ক্যালিমের মধ্যে হওয়া সোহান নামাজ তথা সালাদকে তিনি আদায় করতে বলেননি বরং কায়েম করতে বলেছেন বিশেষ করে এই সমস্ত উদ্ভ্রান্ত কথাগুলো বলে থাকে আমাদের দেশের তথাকথিত পীর নামের কলঙ্ক ধর্ম ব্যবসায়ী এবং এক শ্রেণীর উদ্ভ্রান্ত উশিষ্টভোগী এবং যাদের কোরআন হাদিস সম্পর্কে বা কোরআন হাদিস বিষয়ে ন্যূনতম কোনো জ্ঞান নেই তারা ইসলাম সম্পর্কে জানে না কোরআন সম্পর্কে জানে না হাদিস সম্পর্কে তারা একদম ন্যূনতম তাদের কোনো জ্ঞান নেই তারা এই সমস্ত কথাবার্তা বলে থাকে যে কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলা হয়নি নামাজ কায়েম করতে বলা হয়েছে সুতরাং আমরা নামাজ পড়ি না বা করি না আমরা নামাজ কায়েম করি তারা তাদের পীরদের তৈরি করা তৈরিকার মতো বা তাদের পীরদের ইচ্ছা মতো তারা উদ্ভ্রান্ত এক সিস্টেমে তারা নামাজ আদায় করে থাকে এবং এটাকেই তারা বলে থাকে নামাজ করা বা তারা বলে থাকে যে নামাজ তখন আমরা বা কায়েম করব যখন রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করা হবে কারণ নামাজে কায়েম করতে বলা হয়েছে সুতরাং আমরা নামাজ পড়ব না যেদিন থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে যে নামাজ আদায় করতে হবে বা নামাজকে কায়েম করা হবে সেই দিন আমরা সালাত আদায় করব এই রকম উদ্ভ্রান্ত কথাবার্তাগুলো বলছে এক শ্রেণীর নামধারী মুসলমান পীর নামের কলঙ্ক এই সমস্ত লোকেরা তো আমরা আজকে সেই বিষয়টি মানে বিষয়টি নিয়ে আলোচনা করব মূল বিষয়টি হচ্ছে যে এদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই এরা কায়েম করা শব্দের অর্থটাই বুঝে না ইসলামিক স্কলার ইমাম ইবন রাগেব ইসমাহানি ইমাম রাগিব ইস্পাহানি রাহিমা তিনি বলছেন যে কায়ম মানে হচ্ছে যে কায়েম করা কোনো কিছুকে কায়েম করা প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে তার হকটা পূরণ করা আমি আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনে বা আমি আমি যদি কোনো পরিবারের একজন কর্তা হয়ে থাকি তাহলে আমার পরিবারে নামাজকে যদি আমি পুরাপুরি আদায় করার কোনো সিস্টেম চালু করি বা এক কথায় আমি সালাত আদায় করি আমার পরিবারের সকল সদস্যরা তারা সালাত আদায় করে এটি নামাজ কায়েম এটি সালাদ আমি আমার পরিবারের জন্য দায়বদ্ধ আমার পরিবারের সালাত কায়েম হয়েছে এমনিভাবে যিনি রাষ্ট্রের ক্ষমতায় রয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে তিনি রাষ্ট্রীয়ভাবে তিনি সালাদ কায়েম করবেন এটি তার দায়িত্ব কিন্তু রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম যদি কোনো সরকার বা যদি কোনো ব্যক্তি না করেন তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সালাত আদায় করব না এটি মূলত শয়তানের একটি শেখানো বাক্য তো মূলত সালাত কায়েম বা কোনো কিছু কায়েম মানে তার হকগুলো পূরণ করা আমি আমার জীবনে যদি সালাত পাঁচ ওক্ত সালাদ যদি আমি আদায় করি তাহলে আমি আমার জীবনে সালাদকে আমি কায়েম করেছি আল্লাহসোবহানাহুয়া তালা এই সালাতের বিধানটা তিনি সমস্ত নবীদের তিনি এগুলো দিয়েছিলেন আল্লাস সোহান তালা বলছেন বানিস রাহিলদের ক্ষেত্রে বলছেন যে ওয়া ইদ না মিসা ক যে আমি বানি রাইলদেরকে তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে লা তা আবুদু না ইল্লা তোমরা আল্লাসোহানাহুয়া সোহানাহুয়া তালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না অবিল ওয়ালিদাইনি দাইনী এহসানা এবং পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করবে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন এবং ইয়েতিম মিসকিন এবং নিকট আত্মীয় যারা রয়েছে এদের সাথে তোমরা ভালো সৎ আচরণ করো ওয়া কূলুল লিনাস হুসনা মানুষের সঙ্গে মানে সৎ কথা সুন্দর কথা মানুষের সঙ্গে তোমরা বলো আর ওয়াকীমুস সালাত ওয়া তু জাকা তোমরা সালাদকে কায়েম করো জাকাতকে প্রদান করো এখন Bani Israel দের কালা সুবহানাহু ওয়া তিনি বললেন যে সালাত কায়েম করো এই বানী ইস্রাইলের সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাম সকলে জানি আমরা ঈসা আলাইহিস সালাম তিনি কি বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আলা ইন্নী আব্দুল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনি বললেন যে নিশ্চয়ই আমি একজন আল্লাহর গোলাম একজন আল্লাহর বান্দা এরপরে আতানিয়াল কিতাবা ওয়া জাআললানি নাবিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী তৈরি তিনি আমাকে নবী করেছেন এরপরে তিনি বলছেন ও জালেনি মুবার আ ক্যান আং থ্যা আইনামা খুংতু জালা সভা না হওয়া তালা তিনি আমাকে বরকতময় করবেন আমি যেখানেই থাকি না কেন এরপরে তিনি বলছেন যে ওয়াও সানি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন বি সালাতি ও জাকাতি মা দুম হাইয়া আমি যতদিন বেঁচে থাকব আমি যেন সালাত আদায় করি এবং আমি যেন জাকাতকে প্রদান করি বানি ইস্টাইলদেরকে আল্লাফাক বললেন সালাত কায়েম করো আর ঈসা আলহি সালাম তিনি বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাদ আমি আদায় করব জাকাত প্রদান করব। তাহলে কি তিনি একজন নবীর ক্ষেত্রে কি এই রকম বিশ্বাস করা আদেও ঠিক এটি কথা নবী আলহ সালাম বা আল্লাহাক নবীকে নির্দেশ দিয়েছেন সালাদ কায়েম করতে কিন্তু তিনি সালাদ কায়েম না করে তিনি সালাদ আদায় করেছেন সুতরাং ঈশা সালাম তিনি তখন রাষ্ট্রক্ষমতাও পাননি আল্লাহ সবাহ তালা তাকে উঠিয়ে নিয়েছেন তার কাছে এবং তার এবং বাণিসকে তিনি নির্দেশ করলেন সালাদ কায়েম করতে আর ইসা সালাম তিনি বলছেন যে আল্লাহবাক আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন সালাদ আদায় করি এবং আমি যেন জাকাত দিই তার মানে সালাত আদায় তিনি করেছেন এটি তার ব্যক্তিগত জীবনে সালাত কায়েম হয়েছে তার উম্মত যারা একনিষ্ঠ যারা উম্মত ছিল তারাও যদি সঠিকভাবে সালাত আদায় করে তাহলে তারাও তাদের জীবনে সালাতকে প্রতিষ্ঠা তারা করেছে তারা কায়েম করেছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে বলা হবে ফি জান্নাতিন না আনিল মুজরিমিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে তোমরা কেন এখানে আসলে মা সালাকাকুম ফি সাকর যে তোমরা এই জাহান্নামে কেন আসলে তখন তারা বলবে ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন স্পষ্ট আয়াত সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারা সেইগুলো পড়েন আল্লাহ আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে তারা বলবে লাম না কুমিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় করতাম না মুসল্লি ছিলাম না এখানে আল্লাহ পাক তো বলেননি যে জাহান বলবে যে আমরা সালাত কায়েম করি নি জন্য আমরা জাহান্নামে এসেছি স্পষ্ট হয় আল্লাহ পাক বলছেন যে তারা বলবে যে লাম না কুমিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না সালাদ আদায়কারী ছিলাম না এই জন্য আমরা জাহান্নামে নামে এসেছি সালাদ কামের কথা আল্লাহ এখানে বলেননি এরপরে আমরা সকলে জানি বাংলাদেশে প্রায় সকল মুসলমানদের একটি সুরা আল্লাহ সুরা আমাদের মুখস্থ আছে আল্লাহাক আমাদের তারা করিয়েছেন যে সুরা কাউসার একশো আট নম্বর সুরা এ দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলছেন হে আপনি কি করবেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা আপনি আপনার রবের উদ্দেশে ফাসাললে আপনি সলাদ আদায় করুন এখানে কারিম কথা বলা হয়নি বলবেন যে কি মক্কি সূরা মক্কি বা মাদানি সূরা যেই হোক এই আয়াত কি তাহলে রহিত হয়েছে আপনি কোন আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন যে এই আয়াত কালা পাক রহিত করে দিয়েছেন क्वेश्चन কালো পারবেন না সুতরাং সালাদ শুধু কায়েম না নিজে আদায় করতে হবে আর কায়েম মানে নিজে যখন আপনি আদায় করবেন আপনার নিজের কাছে বা আপনার পরিবারের সালাদটা কায়েম হবে আপনি সালাদ আদায় করছেন আপনি সালাদ কায়েম করছেন আপনার পরিবারে সালাদ আদায় হচ্ছে পরিবারের সালাত কায়েম হয়েছে এইভাবে সমাজ হবে দেশ হবে সারা পৃথিবী সকলে দেখো সালাদ ঠিক মতো আদায় করবে সালাদ কায়েম হয়ে যাবে একটু লক্ষ্য করুন পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশগুলোতে যেখানে মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য ভারতে বলেন আমেরিকা বলেন ইংল্যান্ডে বলেন কানাডায় বলেন সেখানে কোনোদিন মুসলিমরা ক্ষমতায় যাবে কোনো নিশ্চয়তা নেই তাহলে কি তারা সালাত আদায় করবে না কি বলেন আপনারা এই সমস্ত উদ্ভ্রান্ত কথাগুলো ছড়াচ্ছেন কেন সালাদ কায়েম তো অবশ্যই করতে হবে সালাত কায়েম মানেই তো বুঝেন না আপনারা শুধু পীরের মুড়ি হয়ে বসে আছেন এই উদ্ভ্রান্ত কথাগুলো আপনারা ছড়াচ্ছেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো বাদ দেন সালাদ কায়ে মানে হচ্ছে তার হক পুরা করা এবং আল্লাহ পাক সালাদ আদায় করার কথাও তিনি বলেছেন এর জন্য আসুন যে যারা এই সমস্ত উদ্ভ্রান্ত এবং গুমরাহিস যারা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে এদের থেকে আমরা সতর্ক হই এবং এদের কাছ থেকে আমরা বিরত থাকি তবে আল্লাহ সুবাহ হওয়া তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তিনি আমাদের মুক্তি করবেন ওয়া আখিরি দা ওয়না الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته